নমস্কার, আপনারা দেখছেন টিআই বাংলা। আমি সুমনা, বিস্তারিত খবরে যাব, তার আগে দেখে নেব হেডলাইন্স। পাণ্ডবেশ্বরের এক বিডিও অফিসে মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আসানসোলে এসডিও অফিসে জেলা পরিষদের মনোনয়নপত্র জমা করলেন বিজেপি ও তৃণমূল। উল্টে চৌরঙ্গি মোড়ে পথ দুর্ঘটনায় গুরুতর আহত দুজন, এলাকায় চাঞ্চল্য। পাণ্ডবেশ্বরের বিডিও অফিসে বিজেপি কর্মীদের জমায়েত। 144 ধারা লঙ্ঘন করে বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি বিডিও অফিসের সামনে স্লোগান দেওয়া শুরু করে। অন্যদিকে তৃণমূল কর্মীরা কয়লা চোর বলে স্লোগান দিতে থাকে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মনোনয়নপত্র দাখিলের পঞ্চম দিনে পশ্চিম বর্ধমান জেলা পাণ্ডবেশ্বরের বিডিও অফিসে বিজেপি কর্মীদের জমায়েত। 144 ধারা লঙ্ঘন করে বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি বিডিও অফিসের সামনে স্লোগান দেওয়া শুরু করে দেয়। তারপরে তৃণমূল কর্মী সমর্থকরা পাল্টা কয়লা চোর বলে জিতেন্দ্র তেওয়ারিকে লক্ষ্য করে স্লোগান শুরু করে দেয়। সাময়িক অশান্তি ছড়িয়ে পড়ে বিডিও অফিস চত্বরে। পাণ্ডবেশ্বর থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েনে ছিল। পুলিশ বিজেপি ও তৃণমূল কর্মীদের হাঁটিয়ে দেয়। যদিও বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারির অভিযোগ করেন, তিনি বছর পরে এসেছেন সেজন্যই উৎসাহিত হয়ে পড়েছেন তৃণমূল কর্মীরা। যারা কয়লা চোর তাদের সিবিআই ডাকছে। না দেখুন, দু তিন বছর আগে তো তাদের পিতার রোল আমি পালন করতাম, তো দু তিন বছর পর নিজের বাবাকে দেখলে যেরকম তিন বছর পর হঠাৎ দেখলো একটা উত্তেজিত হয়ে যাচ্ছিল, সেরকম উত্তেজিত হয়েছে আমাদের পরিবারের ছেলে। আর কয়লা চোর কারা, তাদেরকে তো সিবিআই ডাকছে, সিবিআই ইডিআই ইডি ডাকছে, সিবিআই ইডি যারা কয়লা চোর তাদেরকে ডাকছে। তাদেরকে নমিনেশন দিতে ঢুকালেন, তাদের অসুবিধা হতে পারে? অসুবিধা হলে যারা অসুবিধা করবে ভবিষ্যতে তাদের অসুবিধা হবে, এটা বলে দিয়ে গেলাম। আমি মার্কা মার বললাম, মানে আইনে তো অনেক ব্যবস্থা নেওয়া যায়, মার্কা আমরা তো মারপিট করতে জানি না, আইনে তো অনেক ব্যবস্থা নেওয়া যায়। কিন্তু আমরা যারা নমিনেশন করতে যাদেরকে দিয়ে এলাম, ক্ষমতা থাকলে তাদের সামনে আসতো, আর যাদেরকে দিয়ে এলাম তাদের যদি কোনো ক্ষতি হয় তো যারা ক্ষতি করবে আইনত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, তাদেরও ক্ষতি হবে। আর যারা আপনাকে দেখে অপরদিকে এলাকার তৃণমূল যুবনেতা নিতাই মণ্ডল বলেন, জিতেন্দ্র তেওয়ারি এসেছিলেন কিনা তারা জানেন না। জিতেন্দ্র তেওয়ারি নিজেকে হাইলাইট করার জন্যই নিজের লোকেদের দিয়ে এই সব নাটক করছেন। আমরা তো জানি না, এখানে তো শান্তিপূর্ণ নির্বাচন চলছে, আর উনি তো আসানসোলের ভোটার, আসানসোলের মেয়র। এখানে তো আপনারা কাল থেকে দেখুন, ওদের নিজেদের যারা কালকে এখানে নমিনেশন করতে এসেছিল তারা নিজের মুখে স্বীকার করেছে যে শাসক দল হেল্প করছে, বিডিও হেল্প করছে, পুলিশ প্রশাসন হেল্প করছে। ওনার এখানে কি প্রয়োজন? তাই হয়, আমার বাবার নাম সোমনাথ মণ্ডল, সোমনাথ মণ্ডলের বাবার নাম অমরনাথ মণ্ডল। এত পাণ্ডবেশ্বরের সব মানুষেরই ও বাবা হয়ে গেল, আমার তো জানা নেই বাবু। বাবাকে দেখে উত্তেজিত হয়ে গেছে, তাই হয় নাকি? আপনারা তো ছিলেন, আপনারা দেখেছেন, আমরা কিন্তু কেউ দেখিনি। কোথায় আপনারা একটা ফুটেছেন, আটকানো হচ্ছে বলে অভিযোগ উঠছে। জিতেন তেওয়ারিকে কেন কি করতে যাবে, ও নিজে হাইলাইট হতে এসেছে, অসম্ভব, দরকার পড়ে না। তৃণমূল কংগ্রেসের ছাপা সন্ত্রাস চলছে, বাড়ি বাড়ি আপনাদের দিকে বেশি প্রমাণ কে দিতে পারে? রাজ্যের পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে জেলা পরিষদের জন্য মনোনয়নপত্র জমা করলেন বিজেপির দুই প্রার্থী ও তৃণমূল কংগ্রেসের চার প্রার্থী। মনোনয়নপত্র জমা করলেন আসানসোল মহকুমার শাসক দপ্তরে। রাজ্যের পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে আসানসোল মহকুমা শাসক কার্যালয়ে শুরু হয়েছে জেলা পরিষদের মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ। এদিন বিজেপির দুজন প্রার্থী জেলা পরিষদের জন্য মনোনয়নপত্র জমা করেন। বিজেপির মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে উপস্থিত ছিলেন আসানসোল দক্ষিণ বিধানসভার বিধায়িকা অগ্নিমিত্র পাল। তিনি বলেন, আমরা আশাবাদী, আমরা জিতবই, কারণ আমরা সাধারণ মানুষের উন্নয়নের জন্যই কাজ করতে এসেছি। আজকে এসেছি এসডিও অফিসে আমাদের জেলা পরিষদের দুজন ক্যান্ডিডেট তাদের নমিনেশন ফাইল করার জন্য, এবং আশা করছি আমরা জয়লাভ করব মানুষের আশীর্বাদে, সাধারণ মানুষের আশীর্বাদে, আসানসোল দক্ষিণ গ্রামীণ এলাকার মানুষের আশীর্বাদে। আমাদের দুজনের নাম আছে, একজনের নাম দীপ্তরূপ মণ্ডল, দীপ্তরূপ,
আরেকজনের নাম আছে প্রদীপ বাউরি, এই দুজন আমাদের ক্যান্ডিডেট। এবং মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেভাবে মানুষকে পরিষেবা দিচ্ছেন। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে চারজন মনোনয়নপত্র জমা করেন। এদিন মোহাম্মদ আরমান সহ চারজন মনোনয়নপত্র জমা করেন। তৃণমূল নেতা মোহাম্মদ আরমান বলেন, বিধায়ক বিধান উপাধ্যায়ের নির্দেশ মতো আমরা আজকে জেলা পরিষদের জন্য মনোনয়নপত্র জমা করেছি। আমরা মানুষের উন্নয়নের সাথে রয়েছি এবং আগামীকালও থাকব, তাই আমরাই জয়লাভ করছি। বিধায়ক শ্রী বিধান উপাধ্যায়ের নির্দেশে এবং দলের নির্দেশে বারাবণী বিধানসভায় যে চারটা জেলা পরিষদের ক্যান্ডিডেট, আজকে চারজনেই আমরা নমিনেশন ফর্ম ফিল আপ করলাম। আমি এমডি আরমান, আমার নাম্বার হলো 15 জেলা পরিষদ, বেবি মণ্ডল উনার হলো 16, আমাদের মালা বাউরি উনার 17 এবং আমাদের পূজা মাডি 18। আজকে চারজনেই আমরা ফর্মটা ফিল আপ করলাম। রাজ্যের নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী মনোনয়নকে কেন্দ্র করে 1 কিলোমিটারে 144 ধারা লাগু হয়েছে। তার উল্লঙ্ঘনের ছবি দেখা গেল সালানপুর ব্লকে। রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশ রয়েছে মনোনয়ন কেন্দ্রে 1 কিলোমিটার এলাকা জুড়ে 5 জনের বেশি জমায়েত করা যাবে না, কিন্তু সেই 144 ধারাকে উল্লঙ্ঘন করতে দেখা গেল আসানসোলের সালানপুর বিডিও অফিসে। বিডিও অফিসের বাইরে একাধিক জায়গায় প্রচুর মানুষ জমায়েত দেখা গেল। মাঝে মধ্যে পুলিশ সেই জমায়েত সরিয়ে দেয়। যদিও সালানপুরের বিডিও অদিতি বসু বলেন, শান্তিপূর্ণভাবে মনোনয়নপত্র দাখিল হচ্ছে, কোথাও জমায়েত হয়নি কিংবা 144 ধারাও উল্লঙ্ঘন হয়নি। আপাতত আমরা যদি দেখি আমাদের গ্রাম পঞ্চায়েতের রেসপেক্টে 193টা কালকে অবধি রিপোর্টে যেটা আছে 193টা নমিনেশন করেছে এবং পঞ্চায়েত সমিতির ক্ষেত্রে 42টা নমিনেশন কালকের মধ্যে আমাদের ক্ষেত্রে পড়ে গেছে। তো এখানে মোটামুটি শান্তিপূর্ণভাবেই নমিনেশন প্রক্রিয়া চলছে, এখনও অবধি কোনো গণ্ডগোলের খবর আমাদের কাছে এসে পৌঁছায় না। একদম, অতি অবশ্যই আমরা সব গাইডলাইন্সই মেনে এবং ফর্ম সেই হিসাবেই আমরা চেক করে করে নিয়ে নিচ্ছি। এক কিলোমিটার অবধি আমাদের এখানে অ্যাটলিস্ট আমাদের এখানে আসেনি, এরকম আমরা দেখতে পাইনি এরকম কোনো নমিনেশন ভাইরাস। হ্যাঁ, অফকোর্স ল অ্যান্ড অর্ডারের তো একটা ভাইরাস আমরা দেখিনি। হকারদের বিভিন্ন সমস্যা নিয়ে INTTUC এর ব্যানারে বিক্ষোভ দেখানো হলো আসানসোল রেলওয়ে স্টেশনের 7 নম্বর প্ল্যাটফর্মের RPF এর অফিসে। বিক্ষোভ প্রদর্শন চলতে থাকে বেশ কিছু সময় ধরে। তারা জানান, কোনো সুরুহা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে নামবে। বুধবার দিন রেলের হকাররা তৃণমূল শ্রমিক সংগঠনের ব্যানার তুলে বিক্ষোভ দেখালো RPF এর অফিসের সামনে। বিক্ষোভের সাথে RPF এর অফিসে এক স্মারকলিপিও পেশ করা হয়। নেতৃত্বে ছিলেন INTTUC-র জেলা সভাপতি রাজু আলওয়ালিয়ার। জানা যায়, বিক্ষোভের আগে আসানসোলে ট্রাফিক মোড় থেকে র্যালি করে INTTUC-র জেলা সভাপতি রাজু আলওয়ালিয়ার নেতৃত্বে। তারপর আসানসোল রেলওয়ে স্টেশনে 7 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে ঢুকে তাদের দাবি নিয়ে বিক্ষোভ দেখায়। হকারদের মূল দাবি, দৈনন্দিন রেল অত্যাচার বেড়েই চলেছে, আর এ বিষয়ে DRM সহ জেলা শাসককে জানিয়েও কোনো ফল পাওয়া যায়নি। তাই আজ জেলে ভরো আন্দোলন করছেন। আজ তারা 1000 লোককে নিয়ে জেলে ভরো আন্দোলনে সামিল হয়। বিক্ষোভকারীদের বক্তব্য কোনো সাহারা না হলেও আগামী দিনে তারা রেলের লাইনে বসে বিক্ষোভে সামিল হবে। রেল হকার উপর জুলুম করছে, রেল হকারকে অ্যারেস্ট করে নেয়, 1100-1200 ফাইন করে তাদের মালগুলো সিজ করে নেয়। আরে ভাই, দীর্ঘদিন 40-50 বছর ধরে আসানসোল রেলওয়ে স্টেশনে হকারি করে আসছে রেল যে হকাররা, তারা পরিবারের পেট পালার জন্যে স্টেশন ট্রেনে হকারি করে, তার উপরে RPF এর জুলুম। আমরা DRM সাহেবকে অনেকবার ডেপুটেশন দিয়েছি, RPF, GRP সবাইকে অনেকবার বলেছি, কিন্তু লাগাতার কিন্তু হকার উপর জুলুম করে যাচ্ছে। তা আমরা ওদেরকে আজকে বুঝিয়ে দিতে এসেছি যে আপনি যদি হকারি করতে দেবেন না, প্রায় 1 থেকে 1.5 হাজার হকার আছে, আমাদের সবাইকে গ্রেপ্তার করে লক আপ করে দিন। কুলটি থানার অন্তর্গত চৌরঙ্গী মোড় সংলগ্ন এলাকায় পথ দুর্ঘটনায় গুরুতর আহত 2 জন। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে আহতদের চিকিৎসার জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।
ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আসানসোলের কুলটি থানার অন্তর্গত চিত্তরঞ্জন নিয়ামতপুর রোডের চৌরঙ্গি মোড় সংলগ্ন ময়দা মিলের কাছে পথ দুর্ঘটনা। খবর সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত্রি প্রায় 11টা নাগাদ একটি মারুতি চার চাকা ভ্যান চৌরঙ্গির দিক থেকে নিয়ামতপুরের উদ্দেশ্যে যাওয়ার পথে ময়দা মিল সংলগ্ন রাস্তার ওপরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়িতে ধাক্কা মারে বলেই খবর। ঘটনাস্থল থেকে মারুতি ভ্যানের চালকও কোনোভাবে গাড়ির দরজা খুলে পালিয়ে যায় এবং ওই মারুতি ভ্যানের মধ্যে থাকা দুই আরোহীকে গুরুতর অবস্থায় চৌরঙ্গি ফাঁড়ির পুলিশের ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার করে চিকিৎসার জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায় এবং পুলিশ ওই গাড়িটিকে নিয়ে যায়। तो हमें क्या पता था कि फिर देखे वो गेट खोल के देखे तो देखे तो पूरा एकदम मुंह एकदम खून से लथपथ हो रहा था। तो कितने आदमी था गाड़ी में? कितने आदमी? वो दो आदमी और ड्राइवर, तीन आदमी थे। तो हम वही देखे और गेट खोले। আজ এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে ঠিক এই সময় এই চ্যানেলে। দেখতে থাকুন টিআই বাংলা।